গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো তনুশ্রী'স অর্ডিনারি লাইফ, আর দেখতে পাচ্ছ আমার মেয়ের এখন সকালবেলা স্কুল যাবে, রেডি হয়েছে, এখন বিরিয়ানি খাচ্ছে। আর আজকে সকালবেলা করেছি বিরিয়ানি আর সাথে আমাদের চিকেন কষা। মেয়ের ওই যে বিরিয়ানি রেডি করে দিয়েছি, এই যে আমাদের চিকেন কষা। তো মেয়ের এটা ডিমান্ড ছিল, কালকে রাতে মাংস টাংস এনে রেখেছিলাম, সব কিছু রেডি করে রেখেছিলাম, এখন সকালবেলা এগুলো করে দিলাম। আমরাও সাদা ভাতের সাথে চিকেন কষা খাবো। বিরিয়ানি না রোজ রোজ ভালো লাগে না, এত খেয়ে খেয়ে মুখটা পচে যাচ্ছে মেয়ের জ্বালায়। তো একবার হয়তো খাবো, মেয়ের জন্য তিন বা চারবার হবে। এই যে এটাতে ডেকে রেখে দিয়েছি, আবার ওই যে টিফিনে নিয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, মানে এত খেতে ভালোবাসে বোঝো তাহলে। আর আমিও স্কুলে যাব, আমি একটু ওই টক দই দিয়ে ভাত খাবো, আচ্ছা এখন আর বিরিয়ানি টিরিয়ানি খাবো না। আমি করি কি, এখন তো পাঁচটায় উঠে রান্না করি, তো ওই জন্য অনেকটা সময় পাই। আর আমি স্কুলে যাবার আগে মোটামুটি রান্নাঘর একদম রান্না টান্না করলে পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে রেখে তারপর যাই, কারণ ফিরে এসে না কাজ করতে খুব কষ্ট হয়। যাওয়ার আগে কাজ করে যাবো ঠিক আছে, কিন্তু ফিরে আর ভালো লাগে না, ফিরে মনে হয় একটু শুয়ে বসে থাকি। তো সেই জন্য দেখো রান্নাঘর একদম পরিষ্কার টরিষ্কার করে তারপর যাচ্ছি স্কুল থেকে ফিরে। এখন আবার যাবো যোগা ক্লাসে, আজ আর যোগা ড্রেস পরবো না, এটা পরে চলে যাবো। এর পাতলা কুর্তি আছে, তো ভাবলাম চলো আজকে ছাদগুলো, ছাদে যে গাছগুলো লাগিয়েছিলাম সেদিন সব তোমার রৌদ্র দিয়ে গেছিলাম সকালে স্কুলে যাওয়ার আগে, তো সেইগুলো একটু কী অবস্থা আছে দেখে নিই। অবশ্য ভেন্ডি গাছগুলোই দিইনি, ভেন্ডি গাছ কটা দিয়ে সময় করে উঠতে পারিনি, মাকে বলেছিলাম দিও, তা মা দেয়নি দেখছি। তো বেগুন গাছগুলো দিয়ে গেছিলাম, দেখি বেগুন গাছগুলোর কী কন্ডিশান, চলো ছাদে যাই। চলে এসছি। তো পরদিন সকালবেলা, ওই দিন না আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে করতে মানে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা অনই করিনি, না করেই ভিডিও করেছিলাম, তো সেটা সেটা তোমাদের দেখাতে পারিনি। তো পরের দিন সকালবেলা ভাবলাম যে ছাদে এসেছি, এসে এই যে ডালিমের ফুলগুলো দেখে না ভাবলাম যে না কালকে তো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, আজকে তোমাদের একটু দেখাই। ডালিমের প্রচুর ফুল এসছে, আর দুটো তো হয়েছিল, হনুমানে খেয়ে নিয়েছে তোমরা শুনেছ। আর এই যে দেখো আমার ভেন্ডি গাছ, আর ওদিকে তোমার বেগুন গাছেও বেশ ভালো হয়েছে, আর এদিকে কত ফুল ফুটেছে আগে। ভেন্ডি বেগুন গাছ তো পরেও দেখানো যাবে, তো যেহেতু মা ফুল তোলার আগে বাগানে এসেছি, তো ভাবলাম আজকে তোমাদের ফুলগুলো দেখাই। ফুল তো রোজ রোজ দেখাতে পারি না, দেখো কত জবা ফুটেছে, এই গাছটায় প্রায় 15টা জবা ফুটেছে একটা গাছে। তো এরকম দৃশ্য আমি রোজ রোজ দেখতে পাই না, কারণ আমি মা ফুল টুল তোলা হয়ে যায় তারপরে বেশিরভাগ ছাদে আসি, তো ফুল বাগানে আমার বেশি দেখা হয় না আর কি। আর আমার মা গুছিয়ে ফুল তুলে নেয়, জবা ফুলগুলো তো বিশেষ করে তুলে নেয় পুরো গুছিয়ে, তো সেই জন্য বেশি একটা দেখা হয় না। তো এইদিকে দেখো, এদিকেও প্রচুর ফুল ফুটেছে, লাল জবাগুলো, সাদাটা আজকে ফোটেনি, চন্দন আর লালটাই ফুটেছে। যেহেতু আমি গাছ কিছুদিন আগে প্রুনিং করেছিলাম, তো সেই তুলনায়ও বেশ যথেষ্ট ফুল ফুটছে আর কি। আমি বর্ষাকাল বলে একটু প্রুনিং করে দিয়েছিলাম, গাছগুলো কেমন লম্বা লম্বা হয়ে গেছিলো সেই জন্য। নয়নতারাও দেখো প্রচুর ফুটে আছে, এই দেখো নয়নতারাও একদম এখান দিয়ে প্রচুর ফুটে আছে। আসলে গাছের ফুল আর ফল দেখলে না মন ভরে যায় বাগানে এসে, এটা হচ্ছে একদম কি বলবো আর নিজের হাতের সৃষ্টি এটা আর কি। তো এই জন্য বাগানে এসে যদি গাছের ফুল আর ফল দেখি আর মানে এটার মতো তৃপ্তি আর কিছু হয় না। এর অঙ্গনে সেদিন দেখিয়েছিলাম তোমাদের দু চারটে ফোটা ছিল, আজকে দেখো পুরোটা ফুটে গেছে, তো আরও কয়েকটা বাকি আছে ফুটতে, পুরো ফুটলে গাছ একদম আলো হয়ে থাকবে আরও। আর এদিকে দেখো, এদিকেও এই গাছটাতেও এদিকটা একটা জবা গাছ আছে, এগেতেও তিন চারটে ফুটেছে। আর বেল ফুলগুলো প্রুনিং করেছিলাম, মাঝে অনেকগুলো ফুটেছিল, প্রুনিং করে দিয়েছিলাম, আবার দু চারটে ফোটা শুরু হয়েছে, কড়িও এসছে। ফুল গাছটা প্রুনিং করে দিয়েছি, এই দেখো দু চারটে করে ফুটেছে। আর এই দেখো এইবার বেগুন গাছগুলো দেখো অনেকটা তাজা তাজা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, আর মরবে না। ভেন্ডি গাছগুলোও তাই দেখতে পাচ্ছ, এবার শুধু জল দাও, আর বর্ষাকাল তো একটু খাবার কম দেব। সকালের বাজার, স্কুল খুলে গেছে, এখন এই যে মাছটা চেনে রেডি করে রাখতে হবে, কারণ সকালবেলা মানে সকালবেলা যদি মাছটা আনা থাকে আর বাজারটা করা থাকে, সকালবেলা ওটা রান্নার চিন্তা করতে হয় না। একটু মাছের ঝোল করলাম, সাথে একটা কিছু ভাজা করলাম, হয়ে গেল। তার মেয়েরও খেতে কোনো চাপ হয় না, নাহলে মাছ না হলে মাংস ছাড়া ভাত খেতে পারে না। তো এই যে মাছ এনেছি, ঢেলা মাছ, ইলিশ মাছ, আর এই আমুদি মাছ, তারপরে তোমার তোপসে মাছ, আর রুই মাছ, এই মাছগুলো নিয়েছি। মোটামুটি এখন চার পাঁচ দিন চলবে, অসুবিধা হবে না। আর যে মাছের তেলটাও নিয়ে রেখেছি, এই যে রুই মাছটা দুই ভাগে ভাগ করে রেখেছি, দুদিন খাবো আর কি। রুই মাছটা জ্যান্ত, আমি যেদিন বাজার করতে যাই মোটামুটি একদিন জ্যান্ত মাছ নিই আর কি, তো সেই দিন একটা দিন তো জ্যান্ত মাছ খাওয়া হোক সেই হিসাবে আর কি। আর ইলিশ, ঢেলা, এইসব মাছ নিয়েছি, মোটামুটি এখন চার পাঁচ দিন
হয়ে যাবে, ভাগে ভাগে রেখে দিয়েছি আলাদা আলাদা করে, এক একদিন এক একটা পদ হবে, তো এই জন্য সেপারেট করে আলাদা আলাদা করে রেখেছি। সবজিগুলো ধুয়েছি, এটা আর কি এইভাবে গুছিয়ে রাখলে কি হয়, রান্না করার সময় খুব তাড়াতাড়ি করে বেছে নিলাম, একটু নিয়ে চটচট করে রান্না হয়ে যায়। এই যে সবজি আম সব আর কি বাজার করা হয়েছে, মানে যেহেতু স্কুল খুলেছে এখন এক সপ্তাহ আর কি ফ্রিজ ভরে বাজার করা হয়েছে। আর কলা নিয়েছি দুই রকমের, মানে একটু কাঁচা কাঁচা নিয়েছি, একটু পাকা পাকা নিয়েছি, কাঁচাগুলো আবার পাকাগুলো খেতে খেতে কাঁচাগুলো আবার পেকে যাবে, তো না হলে এক সপ্তাহ বাজার এটা। ওই জন্যে আম এই যে ধুয়ে টুয়ে রেখেছি, এবার ফ্রিজে রাখবো গুছিয়ে, হচ্ছে এইভাবেই করতে হয় আর কি। আর ঠান্ডা লেগেছে না, কথা বলতে গেলে গলা খুশখুস করছে। তারপরে মশলা টশলাও ফুরিয়ে গিয়েছিলো, জিরে ধনে এগুলো একটু ভেজে ভেজে রাখলাম, একটু পরে মিক্সিতে পেস্ট করে রাখবো। এটা আমার প্রত্যেক মাসে একবার করেই করতে হয় আর কি। তো সকলকে রথযাত্রা শুভেচ্ছা। তো আজকে রথের দিন, আর একটা গাছ লাগাবো না সেটা কেমন হয়, তো সেই জন্য দেখো আমি হাজবেন্ডকে বলেছিলাম, ও যেখানে অফিসে যায় সেখানে হচ্ছে পদ্ম আছে পাশে, তা আমি বলেছিলাম ঠিক আছে এনো, তো তো আজকে দেখি হঠাৎ নিয়ে এসছে, তো ভাবলাম যে বললো দু ঘন্টার মধ্যে না লাগালে নাকি আবার মারা যাবে, তো ভাবলাম তাহলে মাটি তো রেডি করা নেই, তো এই যে একটু অন্য একটা টবের মাটি আপাতত গামলার মধ্যে যে নিচের দিকে দিলাম, একটু গোবর সার দিয়েছি। আর অ্যাকচুয়ালি পদ্ম গাছ লাগাতে গেলে যেটা আমি দেখলাম যারা লাগিয়েছে সকলে তাদের ভিডিওগুলো দেখলাম, এঁটেল মাটি দিয়ে কিংবা পাক মাটি দিয়ে লাগানো উচিত, কিন্তু এঁটেল মাটি বা পাক মাটি আপাতত আমি কোথায় পাবো, কিন্তু গাছগুলোকেও বাঁচাতে হবে, তো সেই জন্য আমাদের টবের যে মাটি সেই মাটি দিয়েছি, তো একটু একটু মানে ভেজা ভেজা আছে আর ভিতরে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর সবসময় মাথায় রাখতে হবে আমি যেটা দেখলাম, ওই কোনো পাথর বা কোনো নুড়ি যেন এর মধ্যে না থাকে, তো সেই জন্য দেখো এই যে পরিষ্কার করে একদম বেছে বেছে দেখছে যে এর মধ্যে কোনো নুড়ি পাথর আছে কি না। তো এই প্রথম আমার হাজব্যান্ড গাছ লাগাচ্ছে, তোমরা দেখছো এর আগে কোনো দিন গাছ লাগায়নি, পদ্মটা নিজের হাতে নিয়ে এসেছে ওই জন্য লাগাচ্ছে। গাছ লাগানোর সাহায্য করে কিন্তু নিজের হাতে এইভাবে লাগায় না আর কি, তো নিজে নিয়ে এসছে ওই জন্য লাগাচ্ছে। তো ওই পুরো বেছে বেছে এখন যদি নুড়ি কাকড় থাকে সেগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে, আর আপাতত লাগায় তারপরে এঁটেল মাটি বা পাক মাটি যদি কোথাও পাই নিয়ে এসে দিয়ে দেবো আর কি, আপাতত বাঁচিয়ে তো রাখি আর কি। তো সেই জন্য এইভাবে পরিষ্কার করে একদম মানে বেছে বেছে একটাও যাতে না থাকে সেইভাবে করে আপাতত, এটা অ্যাকচুয়ালি করা উচিত এক সপ্তাহ আগে কম করে এইভাবে মাটিটা রেডি করে একদম নরম করে রেখে তারপরে লাগানো উচিত, কিন্তু যেহেতু আমাদের আনা হয়ে গেছে মাটি রেডি নেই, কিন্তু গাছটা তো মেরে ফেলা যায় না, লাগিয়ে দেখি কি হয়। তো নিশ্চয় পরে তোমাদের আপডেট দেবো যে কি পজিশন আছে পদ্মের, তো কোনো সবার বাগানে দেখি ভিডিও টিডিওগুলোতে, কিন্তু আমি আর লাগানো হয়নি, তো ভাবলাম যে এবার একবার লাগিয়েই দেখি আর কি। এই যে লাগানো হচ্ছে এখন আপাতত, আর গোবর সারি দিয়েছি, আর এমনি বাগানের যে নর্মাল মাটি টবে ছিল সেই নর্মাল মাটি, বালিটালি কিছু না আর কি, বালি অ্যাকচুয়ালি চলবেই না, কারণ মাটিটা না যে পদ্মের গাছের যে গোড়াটা গোড়াটা টাইট হয়ে থাকতে হবে, সেই জন্য এঁটেল কিংবা পাক মাটি। আর এই যে পদ্ম গাছটা লাগাচ্ছে কিছুই না, এরকম মাটি রেডি করে বেশ নরম করে তারপরে এইভাবে গোড়াটা ভিতরে দিয়ে দাও, আর যদি বীজ যারা বীজ আনে বীজটাকে বীজ অঙ্কুরোদ্গম করে তারপর লাগিয়ে দাও। আর এবার জলটা একটু ধীরে ধীরে দিতে হবে যাতে মাটিটা আর কি না গুলে যায়, তো প্রথমে একদিন একটু অল্প অল্প গোলাগোলা থাকবে, তারপর জলটা যেহেতু নাড়াচাড়া পড়বে না তখন থিতিয়ে যাবে। তো আমাদের দেখো নিধিও চলে এসেছে আমাদের উপরে আসা দেখে, ও এখন না ছটফট ছটফট করে, আমরা যেখানে যাব সেখানে যাবে, ও পদ্ম গাছ লাগানো দেখতে এসেছে, ভাবছে কী ব্যাপার হলো আজকে, সূর্য কোন দিকে উঠেছে, কে গাছ লাগাচ্ছে, তাই দেখতে এসেছে আর কি। এই জল এভাবে আস্তে আস্তে ঢালতে হবে, পাইপ দিয়ে দিলেও হয় একটু স্লো মোশন, কিন্তু পাইপের আবার আমাদের আবার সন্ধেবেলায় কী হয় জলের স্পিড প্রচণ্ড হয়, তো ওই জন্য যদি মাটিটা গুলে যায় ওই জন্য আস্তে আস্তে দিয়ে ভরে দিই, তারপর থিতিয়ে গেলে পরে আবার জল একদম ভরে দেবো। আর সবসময় পদ্ম গাছের যে গামলা বা যাতেই লাগানো হোক জল ভরে ভরে রাখতে হবে, জল আর মাটি না হলে কিন্তু পদ্ম গাছ হয় না। তো দেখি ট্রাই করে জীবন মানে ফার্স্ট আমার বাগানে এবার পদ্ম গাছ প্রথম লাগানো হলো কেমন হয়, পরে আপডেট দেবো। আবার এইভাবে ডালগুলোকে একটু উঁচু উঁচু করে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি, এমনি খুব নরম গাছ এগুলি। তো টেবিল খাবার টেবিলটা না মাঝে মাঝে না একটু বেশ চকচকে করে ভালো করে পরিষ্কার না করলে একটু আঠা আঠা ভাব হয়, তো আঠাটায় ভাবটা কাটানোর জন্য আমি যে কলিন মানে কিচেন যে কলিন না আর কি, কিচেন লাইজল যেটা আছে না
ভুল বলছিলাম, কিচেন লাইজল যেটা আছে সেটা দিয়েই আমি ভালো করে স্প্রে করে নিলাম, দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি। যেহেতু আমার এটা মার্বেলের, তো সেই জন্য একটু কলিন, এই আবার কলিন বলছি বারবার, কলিন অ্যাকচুয়ালি কাঁচ পরিষ্কার করে। এটা হচ্ছে তোমার কিচেন লাইজল, কিচেন লাইজল দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো হয়। এর আগে একবার করে দেখেছিলাম, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই এটা। তো সেভাবে পরিষ্কার করে নিলাম। আরে মুখে পড়ে না, চোখে পড়ে। দাঁড়া দাঁড়া দেখো, হা করে লাগছে তো।